আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা হলো ক্ষেতের মাঝখান থেকে শুরু করতেছি। তো এই যে দেখতেছেন হাঁটতাছি, তো অবশ্য হাইটা হলো বড় কাকাকে বাসা যেতেছি। বড় ভাই হলো আজকে চলে যাবে, বাইরে ছুটিতে আসছিল, তার ছুটি শেষ, তো এর জন্য হলো যাইতেছি ওই বাসায়। তো ওই দিন তো শেয়ার করছিলাম যে রাস্তা দিয়ে যেতেছি, তো আজকে হলো মানে চক দিয়া হলো খুব মানে তাড়াতাড়ি যাওয়া যায়, তো চক দিয়ে যেতেছি। চক দিয়া 5 মিনিটে বড় কাকাকে বাসায় যাওয়া যায়, রাস্তা দিয়ে যাইতে যাইতে 20 মিনিটের বেশি লেগে যায়। তো সেজন্য আবার আয়শা রান্না করতে হবে, আর অনেক বাইজা গেছে, সেজন্য হলো ওদিক দিয়ে যাওয়া। আর একটা কথা কি, হাঁটলে অবশ্যই ক্যামেরা নড়বে। তো দেখতেছি কয়েকদিন যাবৎ একজনে আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে আমি ভিডিও ধরলে নাকি মানে ভূমিকম্প উঠা যায়, অনেক ক্যামেরা নড়ে। হ্যাঁ অবশ্যই নড়বে, কারণ আমি যেহেতু হাঁটি, তো হাঁটলে তো অবশ্যই ক্যামেরা নড়বে। আর আমি ভিডিও ধরলে দুইটা ক্যামেরা ধরা হয়, আফুরটাও ধরা হয়, আমারটাও ধরা হয়, সেজন্য দুইটা ক্যামেরা মেনটেন মানে ঠিকমতো মেনটেন করার জন্য তো অবশ্যই একটু নড়াচড়া হবেই। তো কেউ বাজে কমেন্ট করবেন না, অবশ্য চেষ্টা করি আসলে স্থির রেখে ভিডিও করার জন্য, যেহেতু দুইটা ক্যামেরা একসাথে ধরা হয়, সেক্ষেত্রে একটু নড়াচড়াটা বেশি হয়। তো যাই হোক, ভাইয়া চলে যাবে, ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে তার কর্মজীবনে ফিরা যেতে পারে। তো সাথেই থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চশমার বিষয়ে একটা কমেন্ট করছিলেন যে আমার চশমা নাকি আপনাদের ভাইয়া পরছিল, অবশ্যই না, তার চশমা হলো ফ্রেমটা কালো আর আমার চশমার ফ্রেমটা হলো নেভি ব্লু কালার। সো দুইজনের তার হলো মানে রোদ্রে শুধু মাথা ব্যথা, আর আমার হলো আমি উপরের দিকে তাকাইতে পারি না আর নিচের দিকেও তাকাইতে পারি না, যেহেতু আমি একটা স্টুডেন্ট আর একটা বউ, সেক্ষেত্রে আমার কাজকর্মও থাকে ঘরের সংসারের, আর প্লাস আমার পড়াশোনা করতে হয় নিচের দিকে তাকাই, আর সেক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথায় মানে সমস্যা হয়। সেজন্য হলো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তার হলো মানে মেডিসিনও দিছে আবার চশমাও দিছে। তো যাই হোক, কেউ বাজে মন্তব্য করবেন, আসলে চশমা পরা বা কোনো কিছু না হলে কেউ শখ করে কোনো কিছু ইউজ করে না। তো যাই হোক, কেউ যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আসলে হয় কি, প্রচুর পরিমাণে মনে হয় মোটা হয়ে যাইতেছে, এজন্য হাঁটলে কথা বললে খুব হরণ লাগে, কথা বলতে পারি না। দেখতেছেন যে কথা মানে তোতলা যাইতেছি, মা অনেক দূর গেছে গা, দাদি অনেক পিছনে, আমি হলো মাঝখানে কথা বলতেছি আপনাদের সামনে, ক্যামেরার সামনে এসা। তো সাথেই থাকুন, হরণ হয়ে গেছি। আমরা বাগান দিয়ে হলো বড় কাকা বাসা যেতেছি, কারণ ভাইয়া আজকে চলে যাবে। তো ওই দিন তো দেখছেন যে বড় কাকার বাসায় গেছিলাম, দাওয়াত খাওয়ার জন্য ভাবিকে হলো আনা হয়েছিল, ভাবিকে কাবিন করছিল, আপনাদের বা ভিডিও শেয়ার করছিল। তো ভাইয়ার ভাবির হলো আনা হয়েছিল, হলো ভাই ভাবির পাসপোর্ট বানাবে, সেজন্য ভাবিকে বাইরে নিয়ে যাবে। ভাবছিল যে কাবিন করে ফেরা মানে পরবর্তীতে ভাইয়া যখন আসবে তখন উঠায় আনা হবে, কিন্তু এখন হলো ভাইয়া মানে এতদিন ডিসিশন হয় না, এখন ভাইয়া হলো ভাবিকে নাকি বাইরে নিয়ে যাবে, সেজন্য হলো আনা হয়েছিল পাসপোর্ট বানানোর জন্য। তো ওই দিন ভাবিকে দেখার জন্য গেছিলাম, দাওয়াতও দিছিল আমাদের দাওয়াত খেতে। তো আজকে হলো ভাইয়া চলে যাবে, তো সেজন্য হলো আমরা যাইতেছি, মা আরও কাকিরা অবশ্য কালকে চলে গেছে, রাত্রেবেলা পিঠা বানানো হয়েছে, যেহেতু ভাইয়া যাবে সেজন্য মা হলো জানে যে তাপুরা বাসায়। তো ওই যে মা যাইতেছে, দাদি হলো পিছনে, তো আফু আর হলো কেউ আসে না, আফু বাসায়, আফু হলো বাবুরে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে, ব্যাংকে যাবে, সেজন্য আপনাদের ভাইয়া যাবে আপুর সাথে, তো আমি হলো মার সাথে একটু যাইতেছি, যেহেতু ভাইয়া চলে যাবে।
আর ওই যে আর একটা রাখছি এই যে দুশো দাম দিলা তো ওটা একবার দিয়ে দাও কাছে কপি দেয় এখন সবকিছু পিঠা তারপর ওজন হবো কত দিন একজন আমি কি কইলাম ওই দেশে তো আমি নিয়ে এমন কিছু কিছু মিশিয়ে করে দেন কাকি এটি আমি দিলে পরে আটকে চলবেন না এটি দিতে ভাই গেবে গেবে আমরা তো ইডেল গুলো পুরো দেই মিষ্টি ভালো মিষ্টি আনতি না শিরা সারা মিষ্টি হইতেছে নিতারে আচ্ছা ঠিক আছে এটা দেখি কেমনি কি করা যায় শীতের দিনে মানুষ যে হে আর আরাম করবো না শীতের দিনে বলে যাতে দিচ্ছি ওরে রাম এই
অনেকবার পপে ফুজান ভালো ¿Qué es lo que